আখের এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। আজ রবিবার গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দেশ বিদেশের নানা বয়সের মুসল্লিরা এই মোনাজাতে অংশ নেয়। রোববার সকালে 9টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেছেন বাংলাদেশ তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী এবং কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ। মোনাজাতে অংশ নিতে দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি ময়দানে সমবেত হয়েছেন। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। মোনাজাতে সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, ঐক্য, মুক্তি ও ইহ ও পরকালের কল্যাণ কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি জানানো হয়। গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে মহামহিমা ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অপার করুণা ও অশেষ রহমত কামনা করেন দেশ বিদেশ অগণিত ধর্মপ্রাণ মুসলমান। ডেস্ক রিপোর্ট, NNTV, ঢাকা।